ষষ্ঠ শ্রেণীর সকল ছাত্রছাত্রীকে আমার চ্যানেলে আরো একবার ওয়েলকাম। আজ এই ভিডিওতে আমি তোমাদের পরিবেশ ও বিজ্ঞানের পার্ট 3 এর প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব। অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখো এবং ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করো। তাহলে চলো আমরা আলোচনা শুরু করি। এক নম্বর প্রশ্ন, কোন রাশির একক বলতে কি বোঝায়? কোন রাশিকে পরিমাপ করতে হলে ওই রাশিরই একটি নির্দিষ্ট ও সুবিধাজনক মানকে প্রমাণ ধরে ওই রাশিটি পরিমাপ করতে হয়। ওই নির্দিষ্ট ও সুবিধাজনক মানকেই ওই রাশির একক বলে, যেমন ভরের একক কিলোগ্রাম, সময়ের একক সেকেন্ড। দু নম্বর প্রশ্ন, এসআই একক ব্যবহারের দুটি সুবিধা উল্লেখ করো। এসআই একক ব্যবহারের দুটি সুবিধা হলো, এই পদ্ধতি পৃথিবীর সমস্ত দেশের মানুষ ব্যবহার করে, তাই এই একক যে কোনো দেশে সহজেই গৃহীত হয়। এই পদ্ধতির সাহায্যে ছোট ও বড় যে কোনো মানের রাশি পরিমাপ করা যায়। পরের প্রশ্ন, একটি মাপনিচং ও একটি তুলাযন্ত্রের সাহায্যে একটি ছোট পাথরের ঘনত্ব কিভাবে নির্ণয় করবে? পদ্ধতিগুলো দেখে নাও। প্রথমে তুলাযন্ত্রের সাহায্যে ছোট পাথরটির ভর পরিমাপ করে নিতে হবে। মনে করি এই ভর এম গ্রাম। এরপর মাপনিচঙে আংশিক জলপূর্ণ করে সেই জলের আয়তন পরিমাপ করতে হবে। মনে করি এই আয়তন ভি ওয়ান সিসি। এরপর সেই আংশিক জলপূর্ণ মাপনিচঙে পাথরটিকে ফেললে দেখা যাবে মাপনিচঙের জলস্তর কিছুটা হলেও বৃদ্ধি পেয়েছে, তাই পুনরায় ওই চঙের জলস্তর পরিমাপ করতে হবে। মনে করি এখন এই জলের আয়তন ভি টু সিসি। পুনরায় পরিমাপ করার পর চোঙটির জলস্তরের যে পার্থক্য দেখা যাবে সেটাই হবে ওই পাথরটির আয়তন, অর্থাৎ পাথরটির আয়তন হবে ভি টু মাইনাস ভি ওয়ান সিসি। আমরা জানি কোনো বস্তুর ঘনত্ব মানে কি, বস্তুর ভর বাই বস্তুর আয়তন। তাহলে পাথরটির ঘনত্ব সেটাই হবে পাথরটির ভর বাই পাথরটির আয়তন। পাথরটির ভর যেহেতু আমরা এম পেয়েছিলাম বা মনে করেছিলাম, সেই জন্য আমরা উপরে লিখব এম এবং পাথরটির আয়তন হচ্ছে ভি টু মাইনাস ভি ওয়ান, আর এককটা হবে গ্রাম পার সিসি। তাহলে পাথরটির ঘনত্ব হবে এম বাই ভি টু মাইনাস ভি ওয়ান গ্রাম পার সিসি। পরের প্রশ্ন, একটি লোহার বলের ব্যাস 10 সেমি হলে বলটির উপরের তলের ক্ষেত্রফল কত হবে তা নির্ণয় করো। লোহার বলটির ব্যাস 10 সেমি সেটা বলেই দিয়েছে প্রশ্নে, তাহলে ব্যাসার্ধ কত হবে? ব্যাসের অর্ধেক, অর্থাৎ ব্যাসার্ধ হবে ব্যাসকে 2 দিয়ে ভাগ করলে যা হয়, অর্থাৎ 5 সেমি। তাহলে লোহার বলটির উপরের তলের ক্ষেত্রফল কত হবে? যেহেতু এটা লোহার বল বলা হয়েছে তাই উপরের তলের ক্ষেত্রফলের ফর্মুলাটা হবে 4πr². তাহলে কি লিখতে পারি, 4 × π এর মান মনে রাখবে সবসময় 3.14 হয়, তাই পাই এর জায়গায় 3.14 লিখলাম আর আর স্কোয়ারের জায়গায় 5² লিখলাম, যেহেতু আর হচ্ছে ব্যাসার্ধ আর ব্যাসার্ধ যেহেতু 5 তাই 5² লিখলাম আর ক্ষেত্রফল বলেছে তাই সেমি স্কোয়ার। পরের লাইনে কি করলাম, 4 × 3.14 × 5² আমরা 25 লিখে দিলাম। এরপর দেখো পরের লাইনে আমরা গুণ করব, 4 × 25 আগে গুণ করলাম, তাহলে আমাদের গুণটা করতে সুবিধা হবে। 100 হলো, তার সঙ্গে 3.14 গুণ করলাম, তাহলে উত্তরটা হলো 3.14 সেমি স্কোয়ার। যেহেতু 100 দিয়ে গুণ করলাম তাই দশমিকটা উঠে গেল, তাহলে উত্তর লিখে দেবে, অর্থাৎ লোহার বলটির উপরের তলের ক্ষেত্রফল হবে 3.14 সেমি স্কোয়ার। 5 নম্বর প্রশ্ন বলেছে, গড় সৌরদিনকে সেকেন্ডে প্রকাশ করো। গড় সৌরদিন মানে হচ্ছে 24 ঘন্টা। এবার এই 24 ঘন্টাকে মিনিটে প্রকাশ করতে গেলে কি করতে হবে, 60 দিয়ে গুণ করতে হবে, তাহলে হবে 24 × 60 মিনিট। এবার এটাকে আবার যদি সেকেন্ডে প্রকাশ করতে হয় আবারও 60 দিয়ে গুণ করতে হবে, তাহলে সেটা দাঁড়াবে কত, 24 × 60 × 60 সেকেন্ড। এবার এটাকে গুণ করতে হবে। গুণ করার জন্য আমি প্রথমে 24টাকে ঠিক রেখে 60 × 60 করে নিয়েছি, সেটা হচ্ছে 3600। তারপরে 24 এর সাথে 3600 গুণ করে হচ্ছে 86400 সেকেন্ড। অর্থাৎ গড় সৌরদিনকে সেকেন্ডে প্রকাশ করলে 86400 সেকেন্ড হচ্ছে।